বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক জায়গার কথা বলবো যেটি পৃথিবীর সব অদ্ভুত স্থানগুলোর মধ্যে অন্যতম। এই স্থানে আপনি শত চেষ্টা করলেও সোজাভাবে দাঁড়াতে পারবেন না, কারণ জানতে চাইলে দেখুন পুরো ভিডিওটি। আপনাদের স্বাগতম নোর টিভি বাংলায়, আপনাদের সাথে আমি আছি শুভ। চলুন জেনে নিই কারণটি। ক্যালিফোর্নিয়ার সান্তাক্রুজ জঙ্গলে এমন একটি স্থান রয়েছে যেখানে আপনি সোজাভাবে দাঁড়াতে পারবেন না, কিন্তু সেখানে বাঁকা বা অসমান্তরাল হয়ে চলাফেরা করতে পারবেন। এটা এমনও এক ভূতুড়ে স্থান যে এখানে কম্পাস ঠিক মতো কাজ করে না। এখানে আপনি পানি ফেললে সেটি নিচের দিকে প্রবাহিত না হয়ে উপরের দিকে প্রবাহিত হয়। আপনি যদি একটি বল এখানে কোনো অসমান্তরাল জায়গায় ছেড়ে দেন, তাহলে এটি গড়িয়ে উপরের দিকে যাবে। আবার কোনো গোলাকার বস্তু কোনো দিকেই না গিয়ে স্থির দাঁড়িয়ে থাকে। এখানে আপনি কোনোভাবে সোজাভাবে দাঁড়াতে পারবেন না, সবাই এখানে কোনো না কোনোভাবে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আপনি কোনো কিছু ধরে যদি ঝুলেন, তাহলে আপনার পা সমান থাকবে না। এই বাড়িতে একটি অদ্ভুত চেয়ার রয়েছে, এটিকে অদ্ভুত বললাম কারণ এই চেয়ারের দিয়ে আপনি যে কোনো অ্যাঙ্গেলে বসে থাকতে পারবেন। এই চেয়ারটিতে বসে মানুষ খুবই উপভোগ করে, বিশেষ করে বাচ্চারা খুব মজা পায়। আপনি এই অদ্ভুত বাড়িটির দেয়াল দিয়েও হাঁটতে পারবেন। এই সব বিস্ময়কর কারণের জন্য এলাকাটি মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 1939 সালে জর্জ প্রাথান নামে এক ব্যক্তি এই অলৌকিক ও মজার জায়গাটি আবিষ্কার করেন। তিনি এই এলাকাতে যাবার সময় তার কম্পাস ঠিকমতো কাজ করছিল না এবং তিনি কোনোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। তখন তিনি সান্তাক্রুজে কিছু জায়গা কিনে নিলেন এবং সেখানে একটি বাড়ি নির্মাণ করেন। আমাদের জানা মতে পৃথিবীর সব জায়গায় মাধ্যাকর্ষণ শক্তি সমানভাবে কাজ করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো 150 ফিট আয়তনের এই বাড়িটিতে মাধ্যাকর্ষণ শক্তি সঠিকভাবে কাজ করে না। পৃথিবীতে আরও এমন জায়গা রয়েছে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি খুব কম কাজ করে অথবা কাজই করে না। বিজ্ঞানীরা এর সঠিক প্রমাণ আজও খুঁজে পায়নি। কেউ কেউ এটিকে ভূতুড়ে কারণও মনে করে থাকেন। এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা এখনও অনুসন্ধান করে যাচ্ছে। হয়তো খুব দ্রুত আমি আপনাদের নিউজটি দিতে পারব। বন্ধুরা, আপনাদের যদি এই জায়গা যাওয়ার ইচ্ছা হয়, সেটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের কাছে বিষয়টি শেয়ার করুন। আর এমন বিস্ময়কর আরও ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে চাপ দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।